আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি হচ্ছে দেশি মুরগির দানাদার খাদ্য। তো আমরা অনেকেই দেশি মুরগিকে দানাদার খাদ্য দিয়ে থাকি, আবার কেউ কেউ যে বাজারে প্রচলিত খাবার পাওয়া যায় সেটিও দিয়ে থাকে। তো এই দানাদার খাদ্যের যে উপাদান সেগুলোই মূলত আমি আপনাদেরকে সামনে আজ উপস্থাপন করব এবং কোনটি কি পরিমাণ দেবেন সেটি নিয়ে বিস্তর আলোচনা করব। তো তার আগে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটিতে চাপ দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, কারণ আমি সবসময় দেশি মুরগি রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেশি মুরগির দানাদার খাদ্যের মধ্যে অনেকগুলো উপাদানই রয়েছে। যেহেতু দেশি মুরগি প্রায় অনেক ধরনের খাবারই খেয়ে থাকে, সেই সব খাবারের মধ্যে অন্যতম যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে প্রধান যেটি বা প্রথম যেটি পড়ে সেটি হচ্ছে চাল বা ভাত। এই ধরনের খাদ্য বেশি দেওয়া হয়ে থাকে, এটি মূলত একদম প্রথম পর্যায়ে খাবার মুরগির। তো যারা ছেড়ে দিয়ে পালন করেন দেশি মুরগি তাদের ক্ষেত্রে এই ধরনের খাবারটা বেশি দেওয়া পড়ে এবং বাইরে থেকে বিভিন্ন ধরনের খাবার মুরগি কালেক্ট করে থাকেন। কিন্তু যারা খামারে পালন করেন তাদের ক্ষেত্রে এই সিস্টেমটা একটু ভিন্ন, তাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বা খাদ্য মুরগিকে দিতে হয়। বিশেষ কিছু খাবার রয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, সেই খাবারগুলো দেওয়ার ফলে মুরগির যে প্রোটিন, ক্যালসিয়াম বা সুষম সব ধরনের খাদ্যের অভাব যেটি থাকে সেটি পূরণ হয়ে যায় এবং মুরগির ভালো ওয়েট এবং গ্রোথ হয়ে থাকে এসব খাবারের মাধ্যমে। তো আমি আপনাদেরকে সেই দানাদার খাদ্যের কিছু উপাদান আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে বলে নিচ্ছি এগুলোর মধ্যে কী কী রয়েছে। এক নম্বর রয়েছে ভুট্টা ভাঙ্গা, দুই নম্বর রয়েছে গম, তিন নম্বর রয়েছে মসুর ডাল, চার নম্বর রয়েছে চাল এবং পাঁচ নম্বর রয়েছে সরিষা। এবং এই উপাদানগুলো কোনটি কত পরিমাণ দিবেন সেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি উপাদান। তো এগুলোর কোনটি কী পরিমাণ নেবেন আমি বলে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে 1 কেজি পরিমাণ দানাদার খাদ্য তৈরির যে নিয়ম বা উপাদান কোনটি কী পরিমাণ লাগবে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো দেখুন, প্রথমে এখানে রয়েছে গম, তারপরে এখানে রয়েছে ভুট্টা ভাঙ্গা, সরিষা, মসুর এবং কিছু পরিমাণ চাল। তো এক্ষেত্রে আমি 1 কেজি পরিমাণ দানাদার খাদ্য তৈরি করার জন্য আপনাদেরকে যে পরিমাণ নিতে বলছি সেটি হচ্ছে যে প্রথমে ভুট্টা ভাঙ্গা নেবেন 500 গ্রাম, মানে 1/2 কেজি। এরপর এখান থেকে নেবেন যে গম, এটি হচ্ছে 300 গ্রাম। এরপর চালের গুঁড়া এখানে নেবেন হচ্ছে 100 গ্রাম এবং মসুর ডাল এইখান থেকে নেবেন আপনারা 50 গ্রাম এবং সরিষা নেবেন 50 গ্রাম। এই টোটাল 1 কেজি পরিমাণ দানাদার খাদ্য কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে খাবারটা, এই খাবারটা কিন্তু আপনারা চাইলে দেশি মুরগি এবং সাথে কবুতরকেও কিন্তু এই খাদ্য প্রদান করা যাবে এবং একই রকম উপকার রয়েছে এই খাদ্য উপাদানগুলোতে। মূলত আমার এই খাবার তৈরির প্রধান একটাই বৈশিষ্ট্য, আপনারা জানেন যে দেশি মুরগির দানাদার খাদ্যতে অনেকেই অনেক উপাদান ব্যবহার করে থাকে, বিশেষ করে দেশি মুরগির জন্য শুটকি মাছের কুড়া, তারপর সয়াবিন, এসব বিভিন্ন ধরনের উপাদানই রয়েছে, এগুলো কিন্তু অনেকে ইউজ করে, ঠিক আছে? তো আমি যে খাবারটার উপাদান দিয়ে তৈরি করেছি এটি মূলত আপনি চাইলে দেশি মুরগি এবং পাশাপাশি কবুতরকেও কিন্তু খাওয়াতে পারেন। তো সেই সব উপাদানগুলো আপনারা করবেন কি, এখন একত্র করে নেবেন, ঠিক আছে? এই সব উপাদানগুলো আপনারা একত্র করে নেবেন, খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে বলে রাখি, ভুট্টো এটা কিন্তু আপনাদেরকে, যেহেতু আকার বড় ভুট্টো, তো এগুলো কিন্তু আপনাদেরকে মেশিন দিয়ে ভাঙিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে চালের বদলে চালের যে ভাঙ্গা অংশ যেটাকে খুদ বলা হয় এই খুদ আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা চালের কুড়া যেটিকে যেইভাবে নেন, অথবা চাল যদি না ইউজ করেন তাহলে ধানও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু কবুতরের জন্য একটু ইফেক্ট ফেলতে পারে এই ধানটা, ঠিক আছে? কারণ সব কবুতরই কিন্তু এটি খাইতে বা খেতে পারবে না। এছাড়াও এই খাবারটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন না, বাচ্চা মুরগি বা কবুতর কিন্তু এগুলো খেতে পারবে না, ঠিক আছে? যেই কবুতরের বয়স ধরেন 45 দিন বা নিজে খেতে পারে এরকম কবুতরকে দিতে হবে, অথবা মুরগি, যেসব মুরগির বয়স 2.5 মাসের উপরে সেই মুরগিগুলো কিন্তু কেবল এই খাবারগুলো খেতে পারবে, ঠিক আছে? তো এগুলো আমি এখন মুরগিকে দেবো খাওয়ার জন্য।
কিরকম খায় তার একটি অংশ আপনাদের সাথে শেয়ার করব। এখন খুবই তর্কে দিতে যাচ্ছি খাদ্য। কবুতর একটি অলরেডি ডিম দিয়ে দিছে, বয়স মাত্র 13 দিন আগে আমি কিনে নিয়ে আসছি। এখানে এই যে এটা পায়রা, আর পায়রিটা, এই যে পায়রিটা ঘরের মধ্যে বসা। আর এখানে আরও দুইটা বাচ্চা আছে, এগুলা নতুন বাচ্চা, এখনো বয়স হয়নি, কেবল এক পর এদের। তো এদেরকে এখন এই খাদ্যগুলো আমি দিব। এই যে খাদ্যগুলো নিয়ে আসছি, এদের মধ্যে খাদ্যগুলো আছে অলরেডি, এইটার মধ্যে কিছু অংশ দিব আমি। আর এইখানে ঘুঘু পাখিও আছে, এই যে এখানে ইটার গুঁড়ো রাখছে এখানে খাওয়ার জন্য। এখানে দিয়েছিলাম এই যে ডিমের খোসা পড়ে আছে, ডিম খাওয়ার জন্য দিয়েছিলাম কবুতরকে ডিমের খোসা, ঠিক আছে। এই যে এখানে দিয়ে রাখলাম এটা পানির পাত্র। আর এইখানে আমার এখানে একটা ঘুঘু পাখি আছে, আপনাদেরকে একটু দেখাই। এটা গত ঝড় হয়েছিল আমাদের এলাকাতে, এই যে দেখেন এখানে একটা ঘুঘু পাখি আছে, এই যে ঘুঘু পাখি দেশি ঘুঘু, এটা এটা ঝড়ের মধ্যে পড়ছিল, এখানে ধরে রাখছি। আরও দুইটা ধরছিলাম কিন্তু দুইটা চুরি করে নিয়ে গেছে, এই একটা এখন আছে আমার কাছে, ঠিক আছে। অনেক সুন্দর এটা, এগুলো সবগুলোর পাখা বাঁধানো কিন্তু কবুতর যতগুলো আছে, ঠিক আছে, সবগুলোর পাখা বেঁধে রাখছি, কিন্তু এই ঘুঘুটার পাখা বেঁধে রাখিনি। আর একটা ঘুঘু কেনার জন্য চেষ্টা করছি, ঠিক আছে। এই যে দেখুন, এখন আপাতত এদের নিয়েই সময় দিচ্ছি, ঠিক আছে। একই খাবার যেটা কবুতরের জন্য ইউজ করি, ওইটা মুরগির জন্য ইউজ করি, ঠিক আছে। আর এটা এগুলো ওই ঘুঘু পাখিও কিন্তু এই একই খাবারই খায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে তৈরিকৃত দানাদার খাদ্য, সেটি মূলত আমি এখন মুরগিদেরকে দিলাম। তো এরা মোটামুটি খুব ভালো পরিমাণ এই খাবার পছন্দ করে এবং খেতে থাকে। তো এদের থেকে খুব ভালো উপকারও আমি পেয়েছি। একটু আগেই আমি কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে দেশি মুরগি খুঁজে ছাড়া, তো সেই কিছু পদ্ধতি অবলম্বন করে তারপর আমি এদেরকে এই ধরনের খাবারগুলো তখন থেকে, তো আল্লাহর রহমতে প্রায় 7 দিন পর এদের খুঁজে ছাড়ে এবং ডিম দেওয়া শুরু করে। আমি একটি ভিডিও দিয়েছি, দীর্ঘ 8 মাস দেশি মুরগির ডিম দিতে শুরু করলো, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখুন, এটি হচ্ছে মূলত দেশি মুরগির যে খাবারের চাহিদা, আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণস্বরূপ।